হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। লিজা আমিন গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি মেয়েকে ক্যামেরার সামনে আনলাম এই জন্য যে ওর আজকে পরীক্ষা, তো আপনাদের কাছে দোয়ার জন্য ভিডিওটি বানানো। সবাই ওর জন্য দোয়া করবেন আজকে ওর পরীক্ষা। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। লিজামিন গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি এদিকে বসে বসে শাক কাটছি আর ওদিকে সাপা বসে বসে পড়ছে, কারণ ওর আজকে পরীক্ষা। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন প্লিজ। সাপা সালাম দাও। আসসালামু আলাইকুম। আজকে সবাই কেমন আছেন? আজকে আমার পরীক্ষা, আমার জন্য দোয়া করবেন। ওর জন্য আজকে সবাই একটু দোয়া করেন। তো পড়া সবগুলো রিভিশন হয়েছে? পোয়েমটা বলো। দ্য ক্যাঙ্গারুস পকেট টু দ্য আই এম বিজি চিন দ্য জু আই এম লুকিং এট এ ক্যাঙ্গারু শি হ্যাজ এ পকেট এন্ড আই ক্যান সি এ বেবি ক্যাঙ্গারু। ওকে পড়া দিয়ে আমি শাকগুলো উঠাতে গিয়েছিলাম, তো বাপ বলছে যে আমি এসে পড়া নিব। তো এরকমই করতে হয়। এখন বাজে 6:30, তো আমি বসে বসে শাক কাটছি ও পড়া রিভিশন দিচ্ছি, এখন আমি পড়াগুলো নিচ্ছি। মেম্বার্স বানান করো। পকেটস পকেটস এখানে এস নাই, পকেট বলছে। আচ্ছা, ভিজিটিং কম্পিউটারটা না ফজর নামাজ পড়ে আমার খুব কমই ঘুমানো হয়, এই জন্য খুব কম ঘুমানো হয় কারণ প্রতিদিন ও যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার আগে রেগুলার পড়াটা আমি আবার রিভাইজ দিয়ে নেই, তো সেজন্য আমি আর শুই না। আমি শুলো আবার বসে বসে ঝুরানো শুরু করো, তো আমাকেও বসে থাকতে হয়, অথবা এই সুযোগে আমি আমার রুমের কাজগুলো শেষ করে ফেলি। তো আর যেহেতু ওর পরীক্ষা, তাহলে তো ঘুমানোর প্রশ্নেই আসে না। পড়াগুলো একটু ধরছি, দেখি কতটুকু কী পারে। বলো কম্পিউটার প্যারাগ্রাফ। কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল মেশিন, ইট ক্যান ডু ভেরিয়াস থিংস, ইট হ্যাজ এ মনিটর, ইট হ্যাজ এ কিবোর্ড, ইট হ্যাজ এ মাউস, উই কম্পিউট উইথ ইট, উই রাইট উইথ ইট, ইট ক্যান শো পিকচার, আওয়ার লাইফ ক্যান নট ডু এ সিগন্যাল, উই নিড উইথ আউট ইট, ইট ইজ ভেরি সেন্টার টু অপারেট কম্পিউটার। কম্পিউটার এটা কিন্তু অনেক ছোট, তো তুমি একটা লাইন মিসিং হচ্ছে এখানে, ইট ইজ ভেরি ইউজফুল ফর আজ, এটা বলো নাই। তারপরে মডেল কোশ্চেনটা দাও। ওর একটা সমস্যা, বড় ধরনের সমস্যা বলতে পারেন, এটা সবই মোটামুটি পারে আলহামদুলিল্লাহ, কিন্তু পরীক্ষার ওখানে গেলে যে কী হয়, মানে বসে বসে কথা বলে, এই বিচারের জন্য মানে এই শিক্ষকেরা অনেক ওর উপরে রেগে আছে যে ও এত ভালো একটা স্টুডেন্ট, পড়াশোনা মানে যখনই ক্লাসে পড়া জিজ্ঞেস করে তখনই পারে, কিন্তু পরীক্ষার খাতায় লিখে না, সারাক্ষণ এই লিখলো কি না ও লিখলো কি না চারদিকে তাকিয়ে থাকে, তো সেই জন্য নিজের খাতায় আসলে নিজের নাম্বার নিয়ে আসতে পারে না। এটার জন্য ওকে বসে বসে পাহারা দিতে হয়, কিন্তু কী করবো বলেন। আমারও তো একটা, আমি তো ঘরের কাজগুলো শেষ করতে হয়, তারপরে আবার স্টুডেন্ট পড়াতে হয়, অনেক বুঝে নিত আপনারা সবাই ঘরে কতটুকু থেকে কাজ থাকে। তাছাড়া ওর বাবা তো নাই যে ওর বাবাকে পাঠাবো, ওর বাবা থাকে বাহিরে, তো সেজন্য আমাকে সব কিছু সব দিকটা সামলাতে হয়। তো মডেল কোশ্চেন কোনটা? এগুলো তো হচ্ছে ট্রু ফলস। হু ইজ এস এম সুলতান? এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার বাংলাদেশ। হোয়াট ডিড সুলতান ডু আফটার হি হ্যাড লেফট স্কুল? সুলতান ওয়েন্ট টু স্কুল ফর থ্রি ইয়ার্স। হোয়াট ডিড সুলতান স্টুডে পেইন্টিং? সুলতান স্টুডেড এন্ড সালভাদর ডালি এন্ড পাবলো পিকাসো।
আর একটু ভালো করে সবগুলোরই বেস্ট দিন, আর 5 মিনিট সময় আছে হাতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ওর যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। তো আজ এতটুকুই, ভিডিও আর বাড়াবো না, ভিডিও বাড়ালে তো আমার আপুরে আবার দেখতে চায় না, কারণ সবাই আসলে আমি নিজ দিক দিয়ে বুঝি প্রত্যেকের কাজকর্ম থাকে, যেহেতু লং ভিডিও সবারই একটু ভিডিও দেখতে হয়, আমরা যতজন পরিবারের সদস্য আছি সবারই ভিডিওগুলো আমাদেরকে দেখতে হয়, তো সেই জন্য আসলে এত লং ভিডিও করাটাও ঠিক না, তো ছোটো ছোটো ভিডিও করছি। তো আশা করি যে সবাই পাশে থাকবেন, যারা পাশে আছেন তারা তো আছেনই, তাদেরকে আমি সবসময় পাশে পাই আলহামদুলিল্লাহ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমিও ইনশাল্লাহ আপনাদের সকলের পাশে থাকবো। তো আজ আর কিছু বলবো না, তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।